তো প্রিভিয়াস আজকে একটি কথা বলতে চাই, চেষ্টা করলে একাও বানানো সব কিছু সম্ভব, একাও অনেক কাজ করা সম্ভব হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আমি হচ্ছি বাংলাদেশি ব্লগার সাথে আক্তার, আপনাদের সাথে সো প্রিভিয়াস নতুন একটি ভিডিও নিয়ে আজকেও আপনাদের মাঝে চলে আসলাম। এই তো প্রিভিয়াস, আজকে বাপা পিঠার আয়োজন করছি। তো অলরেডি কিন্তু আমি সকালবেলা কয়েকটা পিঠা বানিয়েছি, তো শেষের আব্বু দুইটা, আমি দুইটা, তো সে দুইটা খাইছি। তো এখন আরও পিঠার ওই যে বাকির যে গুড়িগুলো আছে ওগুলো আমি চালতেছি। এই যে এখন তো প্রচণ্ড শীত সবার কাছে, সেজন্য এই পিঠাটা আয়োজন করতেছি। এটা আমি পানি দিয়ে গুলাইতেছি, তো এই তো এটার মধ্যে একটু বেশি পানি হলেও কিন্তু সমস্যা নেই, কারণ আমি তার আগে অনেকগুলো ভিডিও দিছি। কারণ একটু বেশি পরিমাণে পানিটা দিলে কি হয়, মানে ভিতরে কোনো কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকে না, মানে হবে ইনশাল্লাহ পিঠাটা। যারা এই পিঠাটা বানান অনেক সময় দেখা গেছে বলেন যে পানি কি একটু কম হবে নাকি একটু বেশি পরিমাণে হলে কোনো সমস্যা আছে না, এটা আমি কিন্তু মোটামুটি অনেকটা বেশি পরিমাণে দিছি। এই যে একদম জরাজর হয়ে গেছে, কিন্তু এটাই ঠিক আছে, এটাই পারফেক্ট একটি বাপা পিঠা হবে। আর এখানে খেজুরের গুড় নিয়ে আসছিলাম আমি, অলরেডি অর্ধেকটা দিয়ে বানানো হয়েছে, একটু বেশি পরিমাণে আমি দিই। আর এখানে নারকেল কুড়া রাখছি ফুল একটা, আর এখানে আরও গুড়ি আছে। এই যে আমি এখানে 2 কেজি পরিমাণে গুড়ি নিয়েছিলাম, আর এটার মধ্যে অলরেডি কিন্তু আমি অনেকগুলো চালছি। চালার পরে এখন আবার রেখে দিছি, এখন আবার এগুলো চালবো। তো বাপা পিঠার যে আয়োজনটা আমি করি সেটা প্রতি বছরই আমি প্রচণ্ড শীতের মধ্যে করি, অন্তত পক্ষে 2-3 দিন আমি খাই না। তো শেষ অনেক পছন্দ করে বাপা পিঠাটা, তো শেষের আব্বু করে, কিন্তু তো শেষ প্রচণ্ড আকারে পছন্দ করে বাপা পিঠা। তো আজকে বাপা পিঠাটা তৈরি করতেছি আর সুমনের কথা ভাবতেছি, কারণ সুমনা থাকলে অনেকটাই সুবিধা হতো, দুজন মিলে কাজটা করতে পারছি। এ সমস্ত পিঠা কিন্তু একা করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো প্রিভিয়াস আজকে একটি কথা বলতে চাই, চেষ্টা করলে একাও বানানো সব কিছু সম্ভব, একাও অনেক কাজ করা সম্ভব হয়। যেমন সুমনা নাই তাতে কী হয়েছে, আমার গড়ে কিন্তু কোনো কাজে আটকে থাকে নাই। এই যে পিঠাগুলো কিন্তু আমি একা একে তৈরি করার জন্য সব কিছু রেডি করছি, এবং ভোরবেলা আমার ছেলেকে আমার স্বামীকে খাওয়াইলাম আমি পিঠা বানায়। এই যে আর এখানে সব করে চাওয়ালাম আমি একা একা, এখন একদম পানি দিয়ে মাখায় তারপর চেলে নিছি, এত সুন্দর হয়েছে। এখন শুধু পিঠা বানাবো আর ওদেরকে খাওয়াবো। আসলে একাও চাইলে অনেক কাজ করা সম্ভব। তো শেষের জন্য গুড় আর নারকেল একটু বাড়ায় বাড়ায় দিতেছি, কারণ তো শেষ গুড় নারকেল বাড়ায় বাড়ায় খা, মানে কম দিলেও বলে যে কম হয়ে গেছে, এর জন্য বেশি বেশি দিতেছি। আর আমি এটা খাবো একদম নারকেল আর গুড় ছাড়া, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। এই যে এটা আমি মশার এড়িয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। এই পিঠার আয়োজনটা কিন্তু আমি অনেক বছর যাবৎ একইভাবে রাখতেছি, কারণ এই পিঠাটা আমার ছেলে প্লাস আমার স্বামী দুজনে পছন্দ করে, আর আমিও খুব ভালো বানাতে পারি। মানে আয়োজনটা রেখে দিছে, এটা এখন 5 মিনিট পরে এসে উঠে দেব, পিঠাটা উঠাবো একদম গরমরি বাপরে। একদম ভাব উঠতেছে এই শীতকালে এলে বাপা পিঠার জন্য। পিঠাটা একটু ভেঙে দেখাই, কাছে তো দেখাও, অনেক গরম তো, অনেকগুলো দিচ্ছে। আর একটু অলরেডি দিয়ে দিলাম, এই যে দেখাও, দেখেছো অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো হয়ে যায়। আলহামদুলিল্লাহ নিজে কিনে নিজে গর্ব করি যে আমি বাপা পিঠাটা এত কঠিন একটা পিঠা আলহামদুলিল্লাহ বানাতে পারি। এটা আমি নিজে কিনে গর্ব করে রেখে যে না আমি পিঠাগুলো বানাতে পারি। সবাই কিন্তু বাপা পিঠা বানাতে পারে না, আয়োজনগুলো করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো এই তো প্রিভিয়াস, আজকে আমি আমার দেশের মতো করে পিঠা খাচ্ছি, মানে আমার আশুগঞ্জের পিঠা। তো আমার আম্মারা কী করতো,
এটার ভিতরে কিন্তু কোনো কিছু নাই, আমি একটু দেখাই, জাস্ট কিচ্ছু নেই, গুড় নাই, নারিকেল নাই, মানে কোনো কিছুই নাই। তো এটা দিয়ে আমি মাংসের তরকারি খাবো, যে এখানে আমি মাংসের তরকারি নিলাম কালো পোনা। তো এই তরকারিটা দিয়ে আমি ঠিক এইভাবে খাবো। হ্যাঁ, এটা হলো আমার দেশের খাবার, মানে আশুগঞ্জের খাবার, আমার জন্মস্থানের জায়গা। এই যে কালো পোনা মাংস দেখাচ্ছি, তো ভালো লাগতেছে। এটা অবশ্যই একটু পাতলা ঝোল থাকলে ভালো হতো, মুরগির ঝোল বা গরুর মাংস একদম লম্বা ঝোল, কিন্তু এটা তো ভুনা। এই যে ঠিক এইভাবে খেতে হবে। গরম গরম পেঁচা মাংস দিয়ে এভাবে আমাদের আশুগঞ্জ সবাই খান, আমরা ছোট সময় থেকে খেয়ে অভ্যস্ত। কিন্তু ঢাকাতে এসে নারকেল গুড় দেখাইছি, যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবেন। বাট আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো, আর আপনাদের একটু সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। তো এইভাবে যারা যারা খেতে চান তারা আমার ভিডিওটা ফলো করবেন, খাবেন গরুর মাংস দিয়ে, ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Thank you.